গল্পকথন বেক্ল চ্যাপ্টার টু আমাদের আজকের নিবেদন দেবীর গল্প অবচেতন গৌতম আর সুমিতার বিয়েটা আগে হয়ে না গিয়ে যদি এখন হতো তাহলে হয়তো বর বড় না কনে বড় ছাদনাতলায় এই প্রচলিত প্রশ্নটা রীতিমতো সমস্যার চেহারা নিয়ে দেখা দিত হয়তো বা আদৌ বিয়েটাই হতো না কিন্তু বিয়েটা ঘটে গেছে অনেক আগে যখন বর কনে ছিল সমান সমান এখন বরের চাইতে কোণে হয়ে উঠেছে বড় অবশ্য অলৌকিক কোন শক্তি বলে কয়েকটা বছরের বেড়া ডিঙিয়ে বয়সে বড় হয়ে উঠল এমন হাস্যকর গল্পের অবতারণা করছি না সত্যিকার বড়ত্বের সীমারেখা যেখানে নির্দিষ্ট করা হয় সেইখানেই অনেকগুলো বেড়া ডিঙিয়ে বেশ কিছু এগিয়ে গেল সুমিতা গৌতম থেমে থাকলো প্রবেশিকার প্রবেশপত্রকু পার হয়েই আর সুমিতা একটার পর একটা পরীক্ষা দিল সসম্মানে উত্তীর্ণ হলো এমনকি এম এর পরেও বছর দেড়েক ধরে বিশেষ একটা বিদ্যার অনুশীলন করে ডিগ্রি বাড়ালো আরও একটা এর মধ্যে কোথাও ঠেক খায়নি কোথাও থমকায়নি কিন্তু সব শেষ করে এখন আবার এক উল্টো বিপত্তি এখন জিদ ধরেছে চাকরি করবে শুধু জিদই ধরেনি জোগাড়ও করেছে অথচ এমন কিছু আহামরি চাকরি নয় তেমন চাকরি করতে কেউ কলকাতার বাজার ছেড়ে বাইরে ছোটে না এতদিনের মধ্যে কোনো উপলক্ষেই কোনো প্রশ্ন তোলেনি গৌতম এইখানে প্রথম প্রশ্ন তুলল বিবেচনা করে দেখবার যেটা সুমিতার কাছে গৌতমের ধৃষ্টতার মতো মনে হল অবশ্যই সঙ্গে সঙ্গে একথাও ভেবে নিল সুমিতা এই ধৃষ্টতায় বিরক্তি প্রকাশ করলেও গৌতমকে প্রাধান্য দেয়া হয় মুচকি হেসে অগ্রাহ্য করাই হচ্ছে ঠিক তাই গৌতম যখন বলল সব দিক বিবেচনা করে তবে ওদের চিঠিতে সই করলে হতো না সুমিতা সুমিতা তখন কলমের মাথার টুপিটা খুলে তলায় পড়াতে পারাতে বলল বিবেচনাটা তোমার পরামর্শের অপেক্ষা এখনও তুলে রেখেছি এটাই তোমার ধারণা নাকি গৌতম এক সেকেন্ড চুপ করে থেকে বলল আমার যা ধারণা সে কথা থাক আমি ভাবছি পাঁচজনই কি মনে করবে সুমিতা হাসল না শুধু ঠোঁটের কোনটা ঈষৎ একটু বঙ্কিম রেখায় স্থির করে রেখে বলল পাঁচজনই তো পাঁচ রকম মনে করতে পারে সেই ভেবে কর্তব্য নির্ধারণ করা সম্ভব বলে মনে হয় তোমার কথামালার গল্পগুলো অন্তত পড়েছিলে তো সুমিতার ব্যঙ্গে গৌতম আহত হলো কিনা বোঝা গেল না হয়তো লোহার ব্যবসা করে মনটা তার কঠিনই হয়ে গেছে তাই সহজে ভেতরের কথা বোঝা যায় না ও শুধু ম্লান হেসে বলল তাহলে সংকল্পের নরচর নেই সুমিত উত্তর দিল আমার সম্বন্ধে এটুকু জ্ঞান অর্জন কর নি এতদিনে নটচর করবার জন্য যেটা সৃষ্টি হয় সেটার নাম খেয়াল সংকল্পের বিশেষণ হচ্ছে স্থির গৌতম গম্ভীর হাসে বলল অত সব ভালো ভালো কথার মানেই কি জানি কিন্তু জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল একেবারে দেশ ছেড়ে চলে যেতে মন কেমন করবে না সুমিতা মৃদু হেসে বলল ওটা বড্ড মেয়েলি সুমিতার জীবনটা যেমন গতিবেগে চঞ্চল গৌতমের জীবনটা তেমনই স্তীমিত প্রবেশিকা পার হতে না হতেই হয়েছিল পিতৃবিয়োগ লোকাভাবে হাল ধরতে হলো বাপের ছড়িয়ে ফেলে রাখা যাওয়া ব্যবসাটার লেখাপড়ার ওইখানেই ইতি তারপর শ্রম আর সাধনার জোরে ধীরে ধীরে লক্ষ্মীকে প্রতিষ্ঠা করেছে জীবনে বাণিজ্যে যে তার বসতি প্রমাণিত করেছে এই শাস্ত্রবাক্য তবে ভাগ্যদেবী বেহিসাবী হয়ে বাড়তি কিছু দিয়ে বসেননি তাকে পরিশ্রমের মূল্য হিসেব করেই দিয়েছেন তবু এরই মাঝখানে মাতৃয়াজ্ঞা শিরোধার্য করে তার ভাঙা সংসার জোড়া দিতে এক ফাঁকি বিয়ে করে বসেছিল বয়স তখন নেহাতি কাঁচা সুমিতা অবশ্যই আরও কাঁচা ক্লাস টেনের ছাত্রী বিবাহ বন্ধনের বিরুদ্ধে বিদ্রোহ করবার প্রয়োজনীয়তাটাও ঠিক অনুভব করেনি এখন হলে অবশ্যই করত কিন্তু সত্যি কথা বলতে তখন বিয়ে ব্যাপারটাকে বেশ মজার বলেই মনে হয়েছিল তার আর তার বাপমাও পাত্রের বিদ্যা ত্রুটি বিশেষ গ্রাহ্যের মধ্যে আনেনি ছেলের বাপের পয়সা করি আছে আছে চালু কারবার যেটা নিশ্চিত অন্যের গ্যারান্টি দিচ্ছে ছেলেটি শান্ত সুবোধ পরিশ্রমী ছাপোষা বাপ আবার কি দেখবে নিজের পকেটের জোর কম মেয়েও এমন কিছু রূপসী নয় এর বেশি চাইলেই বা চলবে কেন বিয়ের সময় তাই কোথাও কোনোখানে দ্বিধা ছিল না বিয়ের পর ম্যাট্রিক দিয়ে প্রথম ঘর এলো সুমিতা গৌতমের মা বউকে প্রায় কোলে করে সকলকে বলে বেড়ালেন লোকেদের সব লেখাপড়া জানা বউ হয় মনে মনে আমারও বড় স্বাদ ছিল ভগবান সে স্বাদ মেটালেন তোমরা আশীর্বাদ করো আমার ভাঙা ঘর আবার গড়ে উঠুক কিন্তু সুমিতার হাতে ভার রয়েছে নিজেকে গড়বার সে মাল মশলা নিয়েই সে জন্মেছে শুধু পাশ করেই ক্ষান্ত হলো না সুমিতা স্কলারশিপও নিল অতএব কলেজে ভর্তি হবার বায়না সে নিতেই পারে কেউই এই বায়নাকে অসঙ্গত বলবে না বরং গৌতমের মার আপত্তিটাই অসঙ্গত বলেই সমালোচিত হল তিনি বলে বসেন একটা পাশ করেছে সেই ঢের আর কেন শাশুড়ির আপত্তিতে মর্মাহত সুমিতা রাত্রে গৌতমের কাছে প্রাণের বাসনা ব্যক্ত করল সকলের কাছে বইয়ের সাফল্যের প্রশংসা শুনে শুনে ২২ বছরের বরের মনটা তখন হাওয়ায় ভাসছে মায়ের সম্মতি আদায় করবার ভার সে স্বেচ্ছায় নিল শুধু একমাত্র হেসে বলল আমি তো কলেজের মুখ দেখবার সুযোগ জীবনে পেলাম না তুমি কলেজে ঢুকে আমায় চিনতে পারবে তো সুমিতা হেসে গড়িয়ে পড়ে বললো মোটেই না এরপর দেখা হলে বলবো কে মশাই আপনি আপনার নাম না গো না ঠিকই হবে ব্যালেন্স ঠিক থাকবে তুমি আমার চেতে বয়সে বড় লম্বায় বড়। আমি বিদ্যাটা একটু বাড়িয়ে নিয়ে তোমার সঙ্গে মেক আপ করে নেব কী বলো ক্যালকুলেশনে ভুল হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠে কিন্তু ভারসাম্য রক্ষার এই মৌলিক পদ্ধতিটা বাতিল হয়ে গেল সুমিতার কাছে ও বলল আচ্ছা তুমি আবার পড়ো না সময়ের এমন কিছু অভাব নেই তোমার ইচ্ছে করলেই পড়তে পারো নিদেন পক্ষে ইভিনিং ক্লাস নিয়ে কমার্সটাই ধরো না তোমার ব্যবসা বাণিজ্যে কাজে লাগবে শুধু ম্যাট্রিক কি বিশ্রী গৌতম হেসে উত্তর দিল কেন সহপাঠীদের কাছে পরিচয় দিতে লজ্জা করে সুমিতার চোখ থেকে তখনও নতুন বিয়ের রং মুছে যায়নি তাই ফিকে হাসি হেসে কুণ্ঠিত হয়ে বলেছিল বা তা কেন এমনি বুঝি ইচ্ছে করতে পারে না তবু ইচ্ছেটা যে এমনি ইচ্ছে নয় সেটা হাসির রঙেই ধরা পড়ল গৌতমের হাসিটাও হয়তো সেদিন ফিকেই হয়েছিল তখন তো লোহা নেড়ে নেড়ে এমন আত্মস্থ হয়ে ওঠেনি বলেছিল সত্যি বলতে কি ইচ্ছে আমারও করে সুমিতা মনে হয় মস্ত একটা প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছি কিন্তু আমার আবার অন্য লজ্জা সবাই বলবে বউয়ের দেখি বুড়ো বয়সে আবার পড়া ধরল না গোড়ায় বড্ডই ভুল হয়ে গেছে সুমিতা তখন ভাবছিল একটা বাংলা সিনেমার গল্প সেই গল্পের আকাট মুখ্য গোবর গণেশ নায়কটি লোকচক্ষুর অন্তরালে বসে শুধু বউয়ের সাহায্যে বিদ্যা হয়ে উঠেছিল হায় সত্যিকারের জীবনটা কেন গল্পের মতো হয় না ইন্টারমিডিয়েটের পর আরেকবার উঠল আপত্তির ঢেউ এবারের আপত্তি শুধু গৌতমের মার দিক থেকে নয় সুমিতার বাপ মার দিক থেকেও আবার কেন আর কি দরকার ঢের তো হয়েছে এছাড়া এবারে রেজাল্টে এমন কিছু হয়নি অন্তত ম্যাট্রিকের স্কলারশিপ পাওয়া মেয়ের উপযুক্ত নয় আর সুমিতার ঝোঁক বা রোখের কারণটাও তাই হয়তো এবারে সাফল্য আশানুরূপ হলে গতিপথের মোড় ঘুরে যেত উল্টোটায় গোঁ আরও বাড়ল বিয়েতে দেখিয়ে দিতে হবে তাই গৌতম যখন নিজের মায়ের কথা সযত্নে পরিহার করে সুমিতার বাপের যুক্তি তুলেই বলল তোমার বাবা তো বলছিলেন আর কী দরকার আর আমিও ভাবছিলাম তখন সুমিতা ঝাঝের সঙ্গে বলল আমার ভাবনাটা তুমি একটু কম ভেবো দরকার বুঝবার ক্ষমতা তোমার নেই এবারে এর চাইতে অনেক ভালো রেজাল্ট আমি করতে পারতাম যদি তোমার মায়ের মনোরঞ্জন করতে আমার সমস্ত শক্তি ব্যয় হয়ে না যেত এবারে আমি আমাদের ওখানে গিয়ে থাকবো ঠিক করেছি আমাদের ওখানে অর্থে অবশ্য পিত্রালয় গৌতম বলল সেটা কি ভালো দেখাবে সুমিতা মন্দ দেখাবে কেন তাও তো বুঝি না বছর বাপের বাড়ি থাকলে তোমার অপমান হবে ছি সুমিতা তা বলিনি বলছিলাম তোমার বাবাও তো আবার পড়া তেমন পছন্দ করছিলেন না সুমিতা বিরক্ত হয়ে বলল মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন তার পছন্দ অপছন্দের কোনো হেতু থাকে না আর আমি তো বাবার পাশে পড়তে যাচ্ছি না অপছন্দের কি আছে এমন স্পষ্ট ও রূঢ় কথার প্রতিবাদ চলে না গৌতম চুপ করে গেল শ্বশুরের সঙ্গে কথা কয়ে ব্যবস্থা করে আসতেও দেরি করল না আর যাবার সময় সুমিতা বলল চলে যাচ্ছি বলে রাগ করে যাওয়াটা বন্ধ করো না যেন যেও মাঝে মাঝে গৌতম হাসল বউ বাড়ি সমস্ত সংসার ফাঁকা গৌতমের মা তিষ্ঠ হতে পারেন না রেগে গিয়ে ছেলেকে বলেন তুই এমন করে আসকারা দিয়ে দিয়ে বউকে বাড়াবি মেয়ে মানুষ যা বলবে তাই করবে গৌতম হেসে বলল লেখা পড়া করার ইচ্ছাটা তো খারাপ নয় মা করোনা বলি কি করে তাই বলে তোর চাইতে এতখানি তালেবর করে তুলতে হবে করে তুলতে কে কাকে কতটুকু পারে মা যে যা হবার নিজের ক্ষমতাতেই হয় আর তোর এই কাড়ি কাড়ি টাকা খরচাটা বুঝি কিছু নয় যদি তাই বলো মা ভারী ভারী গয়না দিতে হলে তো কাড়ি কাড়ি টাকা লাগতোই তোর মুখখুমিতেই বইয়ের তো বাড় বেড়েছে গৌতম শকতুকে বলল মুখ্যর পক্ষে মুখখুমিটাই তো স্বাভাবিক মা তাছাড়া উল্টোটা করলে তোমার বউ আবার এমনও তো ভাবতে পারে আমি হিংসে করে ওর উন্নতির পথ আটকাচ্ছি ভাবলে তো বড় বয়েই গেল বউ ভালো ভাববে ওই ধুই জল খেগে যা এরপর যখন বউ চারখানা পাশ করে চতুর্ভুজা হয়ে মুখ ঘর করতে চাইবে না তখন দেখবি মজা গৌতম বেজায় হেসে উঠে হেসে বলে কেন বাপু সেকালে সব মহামহা পণ্ডিতরা তো মুখ্য বউ নিয়ে ঘর করে গেছেন এই তো আমার দাদামশাই যে বিদ্যের জাহাজ ছিলেন আর দিদিমাটি তো ব্যাংকের কাগজে টিপসই দিতেন তাকে নিয়ে বুঝি ঘর করেননি দাদামশাই তা তোমার মা বাপের কথা তুমি জানো বাচ্চা গৌতমের মা চটে মোটে বললেন ঘর করবেন না মাথার মনি করে রাখতেন বিদ্যায় খাটো বলে মানুষটাকে খাটো করবেন মার এতটুকুর আগে কম্প কি সর্বনাশ তাই নাকি সেকেলে বুড়োদেরও এত সব ছিল তবে আমাদের দোষ দাও কেন বাপু নে তোদের সঙ্গে তাদের তুলনা তোদের এখনকার হলো জোরহস্ত ভয় তাদের ছিল ভালোবাসার খাতির কিসের সঙ্গে কিসের তুলনা সুমিতার মা বাপ মেয়ের আড়ালে বলা বলি করতে লাগলো জামায় যদি পড়ায় আমাদের আর কি বলার আছে বোঝাতে গেলে হয়তো মেয়ের অভিমান হবে ভাববে এখানে থাকার জন্য আপত্তি করছে তবে কিনা মেয়েটা থাকলেই তো নিত্যি জামাই আসা আসি ঝঞ্ঝাট বেড়ে গেল ঢের তা এসব তো কবছর আগের কথা যাওয়া আসার পথ খুলে রেখে তেমন কিছু ঝঞ্ঝাট বাড়ায়নি গৌতম একান্তে তপস্যা করতে দিয়েছে সুমিতাকে ছুটি ছাটাতেও শ্বশুরবাড়ি আসা হয়ে ওঠেনি সুমিতার হয়তো বান্ধবীদের সঙ্গে দল বেঁধে গিয়েছে কলকাতার বাইরে এখানে ওখানে হয়তোবা বা প্রফেসরদের সঙ্গে গিয়েছে নালন্দায় গিয়েছে শান্তিনিকেতনে গৌতমের মা দিনগুন ছিলেন পড়ার সাঙ্গ হওয়ার নিজের জন্য নয় আর ও এসে যে কাঁচা কাপড়খানা পরে তাকে এক ঘটি জল এগিয়েও দেবে না তা তিনি বুঝেছেন তবে ছিলেন ছেলের জন্যে ছেলেটাকে সংসারী না দেখে মায়ের প্রাণে স্বস্তি কোথায় তাছাড়া অলক্ষিত বাসনা জগতে একটি শিশু মূর্তি মাঝে মাঝে উঁকি দিয়ে যায় নাকি দর্শিবকে জব্দ যদি কেউ করতে পারে সেই পারবে সেই অনাগত শাসনকর্তার উপরই যেটুকু ভরসা তার কিন্তু এ যে হরিশে বিষাদ এত কাণ্ডর পর সব লেখাপড়া সাঙ্গ করে এখন কিনা সুমিতা এক চাকরির নিয়োগপত্র সই করল অনেকে অনেক বোঝালো সুমিতা সংকল্পে অটুট সকলে বললে তোমার বরের পয়সা খায় কে বাবা তোমার এই কষ্ট সাধনের কি দরকার সুমিত উত্তর দিলে বসে খাবারই বা জাস্টিফিকেশন কি এতদিন ধরে যা শিখলাম সেসব তো তাহলে অর্থহীন হয়ে যায় অতএব যাত্রার আয়োজন বহাল থাকলো যাবার আগে কয়েকদিনের জন্য এ বাড়িতে বেড়াতে এলো সুমিতা সৌজন্যের প্রতিমূর্তি হয়ে কুশল প্রশ্ন করতে গেল গৌতমের মার কাছে ভদ্রমহিলা মুখ ভারী করে বসে থাকলেন সুমিতা উঠে এলো শুধু একবার এই ভেবে হাসি পেল একদে এই মানুষটাকে কি অহেতুক ভয় করেছে গৌতম একটা সময় বললে মার কাছে আর একটু বসলে পারতে বসবো কি তোমার মা তো কথাই কইলেন না একটু অভিমান হয়েছে খানিকটা কাছে টাছে বসলে ওটা কাটত সুমিতা সারাদিন মার্কেটিং করে বেড়ানো ক্লান্ত দেহটাকে চেয়ারে এলিয়ে দিয়ে বললে তে শুদ্ধ লোকের অভিমান ভাঙাতে পারিনি বাবা উফ আর কারুর তো বলিনি শুধু মার বয়স হয়েছে একটু ভানেতেও খুশি হন ভানটা আমার আসেনা বাপু তাহলে তো তোমার অভিমান ভাঙাতে ভান করতে বসতে হয় গৌতম ক্ষণকাল ওর মুখের দিকে তাকিয়ে দেখলে কি একটা বলতে গিয়ে থেমে হঠাৎ দরাজ গলায় হেসে উঠল হেসে বলল সর্বনাশ ওইটি করো না ওটা যে করোনা শুধু এই কৃতজ্ঞতাটুকুই সম্বল আমার তাছাড়া আমরা লোহার ব্যাপারী মানুষ মান অভিমান করবার সময় কোথায় আমাদের আর মন কেমন করবার তার তো যথেষ্ট সময় আছে দেখছি মুখ টিপে একটু হেসে বলল সুমিতা গৌতম উত্তর দিল সে সেরে গেছে ওটা একরকম রোগ ঠিকমতো ওষুধ পড়লেই সারে গৌতম উঠে যাচ্ছিল সুমিতা ডেকে বললো আর শোনো স্টেশনে যাবে তো তাই তো ভেবে রেখেছি দয়া করে তোমার ওই পেটেন্ট বড় বাজারি পোশাকটি বদলে যেও দু একজন প্রফেসর আসবেন ওই খাটো ধুতি আর হাফ শার্ট অসহ্য আচ্ছা বদলাব কিন্তু ভাবছি ওই দুটো বদলালেই কি সহ্য হয়ে যাবে ধুতির খাটো তোতেই সব নয় যেটা বদলাবার উপায় নেই তার জন্য আর কি করা যাবে মুখে উত্তর দিল সুমিতা যাবার দিনে সুমিতার বাপের বাড়ির লোকেরা দেখা করতে এলো অনেকে মিলে ঢের দিন ও বাড়িতে থেকেছে সুমিতার বন্ধনের গ্রন্থি একটু বেশি শক্ত হয়েছে বইকি। তাদের জন্য যথেষ্ট খাওয়া দাওয়ার আয়োজন করল গৌতম হাসি গল্প হইচই এর বহরে মনেই হল না এরা বিদায় অভিনন্দন জানাতে এসেছেন এক শ্যালিকা বললেন একজনকে তো সবাই বিদায় অভিনন্দন জানাতে এলাম আরেক বেচারাকে কেউ একটু সহানুভূতিও জানাচ্ছে না কেন বলো তো ভাই বললেন প্রয়োজন নেই ভায়ারা আমার বৈষ্ণব কবিতায় রাধার অবস্থা তোমার গরবে গরবে নি আমি রূপসী তোমারই রূপে গৌতম সহজ হাসে বলল আমি আপনাদের অতকথার মানে জানলে তো যা প্রাণ চায় বলুন কথায় কথায় সুমিতার বড় ভাজ বললেন কলকাতায় এত স্কুল কলেজ থাকতে কাজ জোটাতে গেলি পাটনায় এটা কিন্তু ভারী বোকামি হলো সুমি ধৈর্য ধরে আর দুদিন দেখলে এখানেই কিছু একটা পেয়ে যেতিস এত যখন কাজের শক্তর করতিসই না হয় কিন্তু দেখলি না কেন আর কিছুদিন এই প্রশ্নের উত্তর সুমিতা দেবার আগেই দিল গৌতম সুমিতার ভঙ্গিতে ও ঠোঁটের রেখায় স্পষ্ট হয়ে উঠলো একটি উদ্যত হাসির ব্যঞ্জনা হাসিটা স্পষ্ট হয়ে ওঠে না রেখাতেই আটকে থাকে বলে সে কি বৌদি এত চেষ্টা যত্ন করে বেচারা পালিয়ে প্রাণ বাঁচাবার একটা পথ আবিষ্কার করল এখন আবার সেটি বাঞ্চাল করে দিতে চান চাকরিটা তো উপলক্ষ মাত্র লক্ষ্যটা পালানো মেলিত্ব ঘোচাবার জন্যই যতই উঠে পড়ে লাগুন আপনারা ও আর ঘোচবার নয় ওটা জড়িয়ে আছে আপনাদের অস্থি মজ্জায় ভা জবাক হয়ে বললেন এ আবার কীরকম কথা হলো একা বিদেশে যাওয়াটা বুঝি মেলিপনা যাওয়া আর পালানো এই দুটো এক বদি হয়তো অন্য সময় হলে গৌতমের কথায় কানে দিত না সুমিতা উড়িয়ে দিত অগ্রাহ্য করে কিন্তু গৌতমের ঠোঁটের কোণে ওই হাসির ব্যঞ্জন ও যে শুধু মনের মধ্যে আগুনই ধরিয়ে দিল তা নয় অবাক করেও দিল গৌতম এমন হাসি হাসতে পারে এমন কৃপা আর ব্যঙ্গের ধারালো হাসি যেটা নাকি সুমিতার এক চেটে এই হাসির সেলে সুমিতার আত্মপ্রসাদের বিরাট প্রাসাদের ভিত নড়ে উঠেছে যে যে সত্যকে নিজে চোখ বুঝে অস্বীকার করতে চায় সুমিতা সে সত্য গৌতম অধিকার করে বুঝতে পারে মনস্তত্বের তত্ত্ব বুঝবার ক্ষমতা ওরও আছে নাকি সত্যি পালিয়ে যাচ্ছে না সুমিতা গৌতমকে স্বীকার করে নেবার ক্ষমতা তারা নেই বলেই না পালাবার প্রয়োজনকে সৃষ্টি করা এ অক্ষমতা গৌতম তবে ধরে ফেলেছে কিন্তু তাই বলে তার সভার মধ্যে হাঁটতে পারে না সুমিতা তাই তীক্ষ্ণ স্বরে বলে কথা বলবার সময় একটু ভেবে বলাই ভালো বুঝলে পালানো কথাটার অর্থ কি মুশকিল তোমাকে অর্থ বোঝাবো আমি ভাষার কিছু জানিও না বুঝিও না যা মনে আসে বলে ফেলি কিন্তু আপনার কি মনে হয় বৌদি পালানো বলাটা ভুল হয়েছে পড়াশোনা শেষ হলো আর বাপের বাড়িতে পালিয়ে বসে থাকার উপায় রইল না অতএব আরেকটা উপলক্ষ সৃষ্টি করা এই আর কি শালাজও মানুষটা বুদ্ধিতে একটু খাটো তিনি বিস্মিত হয়ে বলেন। কিসের ভয়ে পালানো ঠাকুর জামাই চিরদিনে স্নেহশীল ক্ষমাশীল কুণ্ঠিত আর স্বল্পবাক মূর্খ ছেলেটা কি হঠাৎ মরিয়া হয়ে উঠল অবিরাম আঘাতে যেমন নিতান্ত নিরীহ পশুটাও হিংস্র হয়ে উঠে তাই হেসে উঠে বলল খুব সম্ভব এই হতভাগ্যের সঙ্গে ঘর করার ভয়ে কি যে বলো ঠাকুর জামাই সুমি আমাদের তেমন মেয়েই নয় গৌতম এবার আর হেসে উঠল না মৃদু হেসে বলল তেমন মেয়ে কি কেমন মেয়ে আপনারাই ভালো জানেন বৌদি আমি শুধু জেনেছি নিতান্তই মেয়ে বরং উল্টো বলো বৌদি বলে পুরুষদের পুরুষদের কান এখন মতো বিদেশে চাকরি করতে তবু হ্যাঁ তবু মেলি স্বভাবটা ঠিকই থাকলো ও আর ঘুচল না সেই আদিকালের ঠাকুমা দিতিমাদের ধারা মিশে আছে হাড়ে মজ্জায় যাদের নাকি স্বামীর চাইতে ছোট হয়ে থাকতে পারাই ছিল একমাত্র ধর্ম হ্যাঁ সে ধারা আজও আপনাদের মজ্জার মধ্যে বজায় আছে তাই আপনাদের জীবনে বন্ধুর দরকার নেই দরকার শুধু সেই স্বামী প্রভু ও পুরলা কাজে সেখানে এতটুকু ঘাটতি হলেই ঘর করার ভয়ে পালিয়ে প্রাণ বাঁচাতে হয় বৌদি এত গোলমেলে কথার মানে বুঝলেন না তাকিয়ে থাকলেন চুপ করে আর স্তম্ভিত হয়ে চেয়ে থাকল সুমিতাও নিজের কানকে আর চোখকে বিশ্বাস করতেই দেরি লাগছে যে মূর্খ লোকটাকে বরাবর নিরীহ ব্যাঙ ভেবে অগ্রাহ্য করে এসেছে সুমিতা সে কি তাহলে সাপ সে আদিকালের প্রপিতা মহদের ধারা মজ্জায় বহন করে আনা যাচ্ছাপ যে প্রপিতা মহরা চিরদিন মেয়ে মানুষকে শুধু অবজ্ঞার করুণা করে এসেছে ওর ওই নম্র কুণ্ঠিত সদা বিনীত ভাবটা তাহলে ছল রাগে অন্ধ সুমিতা খালি এই দিক থেকেই ভাবে গৌতমের অভিযোগের উত্তর খোঁজবার চেষ্টা করে না গল্পকথন ভাই কল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর ছোট গল্প অবচেতন আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো লাগবেন টা